আমি দুঃখিত, আমি কোন সম্রাট হতে চাই না, সেটা আমার কাজ নয়। আমি কাউকে শাসন কিংবা যুদ্ধ করে দখল করতে আসিনি, বরঞ্চ আমার উচিত সবাইকে সাহায্য করা, যদি তা সম্ভব হয়। ইহুদি ইহুদি নয়, কালো কিংবা সাদা, আমরা সবাই সবাইকে সাহায্য করতে চাই। মানব জাতির বৈশিষ্ট্য এরা, আমরা বেঁচে থাকতে চাই একে অপরের আমাদের সাথে, কারো দুঃখ কষ্টের সাথে নয়। আমরা কাউকে ঘৃণা বা অপমান করতে চাই না। এই পৃথিবীতে সকলের জন্য জায়গা আছে, পৃথিবী অনেক সমৃদ্ধশীল এবং তার যথেষ্ট সামর্থ্য আছে সকলের জন্য। জীবনে চলার পথ হতে পারত মুক্ত ও সুন্দর, কিন্তু আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি। লোক মানুষের থেকে বিষাক্ত করেছে, ঘৃণার দেওয়াল দিয়ে ভাব করা হচ্ছে, ধাবিত হচ্ছে দুর্দশা ও রক্তপাতের দিকে। আমরা ক্ষতি অর্জন করেছি, কিন্তু নিথর করে দিয়েছি নিজেদেরকে। মেশিনারি আমাদের চাহিদার অনেক কিছু দিয়েও আমাদের বুদ্ধি জ্ঞান আমাদেরকে আরো বিধ্বংসী করছে, তৈরি করছে জটিলতা, হিংস্রতা ও অমানবিকতা। আমরা অনেক বেশি ক্ষুদা করছি, কিন্তু অনুভব করছি খুবই কম। মেশিনের চেয়ে আমাদের দরকার মানবিকতা, যারা কিছু দরকার মানবতা ও ভদ্রতা। এই সকল গুণাগুণ ছাড়া জীবন হয়ে উঠলো মারামারি, কাটাকাটি এবং আমরা হারিয়েছি। আমি বিমান ও রেডিও আমাদের সবাইকে খুব কাছাকাছি নিয়ে এসেছে। এই সকল আবিষ্কার অগ্রিক চরিত্র হচ্ছে মানুষের ভালোবাসার কথা বলবে, পৃথিবীর সাহায্যের জন্য এগিয়ে আসবে। এমনকি আমার এই বক্তব্য পৌঁছে যাচ্ছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মাঝে, হতাশাগ্রস্ত নারী পুরুষ ও শিশুদের কাছে, নির্দোষ বন্দী মানুষগুলো যারা অত্যাচারিত হচ্ছে বিজন সেলে। যারা আমার কথা শুনতে পাচ্ছ তাদের বলছে, নিরাশ হয়ে না, যে দুর্ভোগ আমাদের আজ পথে হচ্ছে সেটা রবিদের ভয় ছাড়া কিছুই নয়। যারা মানব জাতির উন্নতিতে ভয় পায়, মানুষের মনের ঘৃণা একসময় মিলিয়ে যাবে, সেই ছোড়া শাসক মারা যাবে। মানুষের থেকে যে ক্ষমতা সে কেড়ে নিয়েছিল সেটা ফিরে যাবে আবার, এবং যতই মানুষ মারা যাক, মানুষের স্বাধীনতার মৃত্যু ঘটানো সম্ভব নয়। পশুদের হাতে তোমাদের তুলে দিও না, যারা তোমাকে তাচ্ছিল্য করে, কি হ্রাস করে, তোমাকে বলে তুমি কি করবে, কি ভাববে, তুমি কি অমুক করবে, যারা তোমাকে খোঁচায় খাওয়ায়, পণ্য করে গবাদি পশুর মতন, ব্যবহার করে বন্ধুকে পাঠের মতন, দেও না আমাদের কাছে তোমাদের তুলে। সেই সব মানুষের হাতে, মেশিন মানুষদের সাথে, যাদের মগজ ও হৃদয় দুই মেশিন। তোমরা তো যন্ত্র নও, তোমরা গবাদি পশু নও, তোমরা মানুষ। তোমাদের হৃদয়ে আছে মানুষের প্রতি ভালোবাসা, তোমরা তো কাউকে ঘৃণা করো না। শুধুমাত্র ভালোবাসার বঞ্চিতরাই ভালোবাসা ঘৃণা করে, এরা হল মা। তুমি সেই জনগণ যার আছে আসল শক্তি, যে পারে সুন্দর, মুক্ত ও আনন্দময় জীবন তৈরি করতে। তাহলে চলো গণতন্ত্রের খাতিরেই আমরা সেই শক্তিকে ব্যবহার করি, চলো আমরা সবাই ঐক্যবদ্ধ হই, চলো করি নতুন বিশ্বের জন্য একটি পরিচ্ছন্ন বিশ্ব, যেখানে মানুষের কাজ করে খেতে পারবে, যুবক যুবতীরা পাবে ভবিষ্যৎ, বৃদ্ধরা পাবে নিরাপত্তা। এই স্বপ্ন করবে বলে সোজাচারা ছড়ে পরে ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা মিথ্যুক, তারা কখনো তাদের কথা রাখে না, তারা রাখবেও না। নিজেরা মুক্ত, কিন্তু তারা আমাদের কৃতরাস বানিয়ে রেখেছে। ফলে এসো যুদ্ধ করি একটি মুক্ত বিশ্বের জন্য, এসো যুদ্ধ করে জাতীয় সীমানা ভাঙি, সমস্ত লোভ ঘৃণা ও অসহায়তা ছুড়ে ফেলি, একই লক্ষ্যের পৃথিবী করতে, এমন এক পৃথিবী যেখানে বিজ্ঞান ও উন্নয়ন মানুষকে নিয়ে যাবে শান্তির দিকে। এই বিজ্ঞান ও আমাদের সকল চেষ্টা দিয়ে মানুষের মাঝে শান্তি আনতে হবে। গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে এসো সকলে এক হয়ে।